ভুলতে এসেছিল জানবে লোকে আমি ইন্ট্রো ফিন্ট্রো না দিয়ে স্টার্ট করে দিলাম আমার মেকআপটা ব্লু শাড়ির সাথে সরস্বতী পুজোর লুক আমি ফার্স্টে ইউজ করেছি রোজ ওয়াটার যেটা আমি সবসময় ইউজ করি সবসময় এটা আমার ভালো লাগে আমি সবসময় একই কথা বলি তারপর আমি ময়েশ্চারাইজ করছি আমার ফেসটাকে পন্সের ময়েশ্চারাইজার দিয়ে তোমরা যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করে নিও আর যাতে আমার স্কিনটা সফট সফট থাকে আর টান টান না ধরে শীতের সময় তার জন্য এটা ইউজ করছি দেন ইউজ করছি আমি প্রাইমার মানে অ্যালোভেরা জেল যেটা আমার কাছে সময়ের জন্য থাকে সবসময় আমি এই প্রোডাক্টগুলো দিয়ে মেকআপ করি তারপর আমি ইউজ করছি সানস্ক্রিন যেহেতু ডে টাইম মেকআপ লুক তাই সানস্ক্রিন ইউজ করা খুব দরকার আর এটা হলো ল্যাকমি সানস্ক্রিন দেখতেই পাচ্ছ দেন আমি আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি একটা ব্রাশ দিয়ে ব্রাশে আমি লাগিয়ে নিয়েছিলাম কাজল আই ড্রামার কাজল তো আমার কাছে হিউজ মেকআপ প্রোডাক্ট নেই যেগুলো আমার দরকার সেগুলোই আছে সেইগুলো দিয়ে আমি প্রত্যেক দিন মেকআপ করি আর তোমাদের সাথে শেয়ার করি তোমরা সেই প্রোডাক্টগুলো ছাড়াও তোমাদের কাছে যেগুলো আছে সেগুলো দিয়েই করতে পারো এই না আবশ্যক নয় যে আমার প্রোডাক্ট দিয়েই করতে হবে তো ওগুলো যেগুলো আমি দেখালাম সবই 100 টাকার মধ্যেই ছিল তারপরে এই আইড্রামার কাজলটা এটা ওই 90 টাকা মতো ছিল তো সেটা দিয়ে আমার আইব্রোটাকে ভালো করে আমি ড্র করে নিচ্ছি আর হালকা করেই করছি কারণ আমার আইব্রোটা যথেষ্ট মোটা তারপর আমি স্পুলি ব্রাশ দিয়ে আমার আইব্রোটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে দেখতে একদম ন্যাচারাল 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 লাগে তো ভালো করে ব্লেন্ড করবো আমি আমার নিজেরই খুব ভালো লাগছে আইব্রোটাকে দেন আমি আরেকটা সেমভাবে ওই আইব্রোটাও করে নিয়েছি দেন আমি কনসিল করছি আমার ফেসটাকে যেহেতু আজকের আমি ফুল মেকআপটা পন্স বিবি ক্রিম দিয়ে করতে চলেছি তাই জন্য আমি কনসিলারটাও কিন্তু পন্স বিবি ক্রিম নিয়েছি অ্যাজ আ কনসিলার তো কনসিলারের মতো করে ওটা ইউজ করা যায় সত্যি বলছি ফিনিশটা খুব ভালো আসে যারা ল্যাকমি 925 সিসি ক্রিম দিয়ে করতে চাও তারাও করতে পারো সেম ফিনিশই পাবে কারণ দুটোই বেশ ভালো তারপরে কিন্তু আমি ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে আমার চোখের ওপরে যে ক্রিমটা লাগিয়েছিলাম সেটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তারপর আমি এই আই শ্যাডো প্যালেটটা ইউজ করছি সো তোমরা এটা করো না 100 টাকার মধ্যে কিন্তু ফ্যাশনের অনেক ভালো আই শ্যাডো প্যালেট পেয়ে যাবে 50 টাকাতেও পেয়ে যাবে তো আমি ফার্স্টে ব্রাউন শেডটা নিয়েছি দেখবে ওই প্যালেটগুলো তো ব্রাউন শেড আছে যেহেতু আমার কাছে ওই প্যালেটটা নেই তো আমি আর কিনিনি আর পাইও নি আশেপাশে তাই জন্য আমি কিন্তু ইউজ করিনি তারপর আমি ব্লু কালারটা নিচ্ছি তারপর ব্লু কালারটা নিয়ে আমি চোখের ওপরটা লাগাচ্ছি ওটা ক্রিজ লাইনে লাগিয়েছিলাম ব্রাউন কালারটা একটু হালকা এফেক্ট আসার জন্য কারণ পুরো ব্লু হয়ে গেলে আবার তো আমি ময়ূরের পালকের মতন হয়ে যাব তো যাই হোক তারপরে আমি আরেকটু ব্রাউন কালার নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যেহেতু আমি চাই না যে নীল কালারটা বেশি ফুটে উঠুক আমার চোখের ওপরে শাড়িটা ঠিক আছে কিন্তু চোখের ওপরে নীল কালারটা কেমন একটা লাগে না তাই হালকা করেই আমি দিচ্ছি তারপরে আমি ইউজ করছি পন্সের সেই সেম বিবি ক্রিম যেটা আমি আর কি চোখের ওপরে ইউজ করেছিলাম সেটা আমি আমার ফুল ফেসে ইউজ করছি অ্যাজ আ ফাউন্ডেশন সত্যি বলছি ফিনিশটা জাস্ট ওয়াও আসে ওয়াও তো যাদের আমার মতো ড্রাই স্কিন তারা তারা এই ফাউন্ডেশনটা মানে যে ক্রিমটা ইউজ করতে পারো সত্যি বলছি খুব ভালো এফেক্ট পাবে আর ল্যাকমি 925 সিসি ক্রিমও ইউজ করতে পারো ওটাও সেম খুবই ভালো তবে এটা আমার একটু বেশি ভালো লাগে তারপরে আমি ইউজ করছি লুজ পাউডার আমি আমার যে মুখে ক্রিমটা অ্যাপ্লাই করেছি সেটা সেট করার জন্য বানানা লুজ পাউডার ইউজ করছি এটা ওই 150 টাকা মতো নিয়েছিল আর যে পন্সের বিবি ক্রিমটার কথা আমি বলছি আর কি সেটা কিন্তু নিয়েছিল তোমার 80 টাকা না কত টাকা আমি ভুলে গেছি তবে 100 টাকার মধ্যেই তারপরে আমি ইউজ করছি আইড্রামার এই কাজলটা এটাও 90 টাকা যেটা আমি তোমাকে বললাম সরি তোমাদেরকে বললাম এমন মনে হচ্ছে আমি সামনে কারোর সাথে কথা বলছি তো যাই হোক আমি ভালো করে চোখে লাগিয়ে নিয়েছি কাজল নিচে আর ওপরে কারণ আমি ওয়াটার লাইনে কিন্তু কাজল লাগাই না বাট আজকে কি মনে হলো এনে লাগালাম তো তারপরে আমি ওই ব্রাশটা দিয়ে এটা কিন্তু ব্লেন্ড করা যায় কাজল মানে কাজল ব্লেন্ডিংয়ের জন্য ব্রাশটা বেশ ভালো তো সেটা দিয়েই ভালো করে আমার কাজলটাকে ব্লেন্ড করে নিচ্ছি একটু স্মাচ করে নিচ্ছি যাতে দেখতে বেশ ভালো লাগে মানে একটু স্মোকি এফেক্ট আসে কিন্তু আমি স্মোকি হয় একদম পছন্দ করি না আমাকে করলে কেমন ডানি ডানি লাগে ওই জন্য কোনোদিনও করি না তো ভালো করে আমি চোখে অ্যাপ্লাই করে সেমভাবে আরেকটা চোখে করে নিয়েছি দেন আমি ব্লাশ ইউজ করছি এটা হলো মার্সের ব্লাশ প্যালেট এটার দাম 150 টাকাই এটা আমি 2 বছর আগে কিনেছিলাম আমার মামাকে কিনে দিয়েছিল এখনও অবধি চলে যাচ্ছে মানে বুঝতে পারছো তো আমি কত কিপটে তো যাই হোক তারপরে আমি ম্যাকলিনের এই মাস্কারাটা ইউজ করছি মাস্কারাটা 40 কি 50 টাকা নিয়েছিল মাস্কারাটা আমার না আমার দিদির তো ওটা ইউজ করলাম কিন্তু আমার বেশ ভালো লাগে এই মাস্কারাটা
মানে আইল্যাশেসগুলোকে বেশ মানে সুন্দর ফিনিশ দেয়, আমার ভালো লাগে খুব, তাই জন্য আমি এটা ইউজ করছি। তোমরাও করতে পারো যারা আর কি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা একটা ভালো মাস্কারা খুঁজছো, তাই জন্য এটা একদম ভালো। তো তারপরে কিন্তু আমি দুটো ফুল কিনে এনেছিলাম আসার সময় বাড়িতে, আমি মাথায় লাগিয়ে নিচ্ছি, দেন তোমাদের আমার ফাইনাল লুকটা দেখাচ্ছি, চলো। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে, জ্যোৎস্না ফাঁকি কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা।